আজকের এই রাতটাও গুরুত্বপূর্ণ। এটাকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাত। কি বলে? তবে শবে বরাতের নামে অনেক বেদাআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না নাই? সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এরাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। নো, এরাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয় এই মর্মে কোনো হাদিস নাই, কোরআনের কোনো আয়াত নাই। বুঝতে পেরেছ? দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয় শবে বরাতের রাত। এটাও ঠিক না। ইসলামে সবচেয়ে দামি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদর। আমাদের দেশে আমরা 27 রমজানকে লাইলাতুল কদর হিসেবে পালন করি, কিন্তু এটা নিশ্চিত না যে 27 তারিখে কদর হবেই। বরং বিশ্বনবী বলেছে ফালতাবিসু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সে হিসেবে 21 তারিখ রাত, 23 তারিখ রাত, 25 তারিখ রাত, 27 তারিখ রাত, 29 তারিখ রাত, এই পাঁচটা রাতের যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে। এমন হতে পারে আপনি 27 তারিখ রাতে ইবাদত করেছেন কিন্তু ওই বছর কদর ছিল 23 তারিখ রাতে। হতে পারে কি পারে না? এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার সারাদিন যত ব্যস্ততাই থাকুক, এই তিনটা পাঁচটা বেজর রাতে 21, 23, 27, 29 এই পাঁচটা বেজর রাতে ইবাদত কোনোভাবেই মিস করা যাবে না। আর সাহারি খেতে যেহেতু আমরা রমজানে উঠবই, সাহারির আগে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ে নিই। সবকিছুর জন্য আমরা চাইবো কার কাছে? অনেকের ভিসার সমস্যা আছে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে চান, এখনো বিয়ে করেন নাই আল্লাহর কাছে চান, সন্তান নাই আল্লাহর কাছে চান, ধনাঢ্যতা চাচ্ছেন, ধনী হতে চান, বিজনেস চালাতে চান, যা চান আপনার মনের সব দুঃখ গুলোকে কায়মন বাক্যে কার কাছে পেশ করতে হবে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। বিশ্বনবী ইসলাম বলেন ইন্নাল্লাহ লা ইগফিরু লি হাযিহি দাইলা জামিআ খালকি। শাবান মাসের মধ্য রজনীতে যেটাকে আমরা আমাদের দেশের সবাই বরাতের রাত বলি, আপনার সব বান্দাকে ক্ষমা করে দেন গণ আর এখন সুবহানাল্লাহ। চার শ্রেণীর ব্যক্তি ছাড়া ইল্লা মুশরিক, মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না। মুশাহিন, অন্যের ভালো অবস্থা দেখে অন্তরে যে হিংসা পুষে রাখে তাকে আল্লাহ ক্ষমা করে না। কাতিলুন নাফস, অন্যায় ভাবে মানুষকে হত্যা করে যারা তাদেরকেও আল্লাহ ক্ষমা করে না। জোরে বলেন ঠিক কিনা? সানি, হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করে না, জিনাকারীকে ক্ষমা করে না। এই চার শ্রেণীর লোকদের কোনো ক্ষমা সবে বরাতের রাত্রেও আল্লাহ রাখে না। জোরে বলেন না আউযুবিল্লাহ। যত অন্যায় অবিচার হচ্ছে এই সবগুলোর বিচার একদিন করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আমাদের দেশে এত নাজুক পরিস্থিতি আমরা কখনো কাটাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য শুরুতে বলছিলাম আযাব আর গজব চেইন আকারে, তাসবীর সুতা ছিঁড়ে গেলে দানা জেন নিয়ে আসে, একটার পর একটা আযাব আর গজব দিয়ে আমাদের উপর লানত দিচ্ছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এজন্য কদরের রাত্রির চেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি বলে এই রাতকে মনে করা যাবে না। এই রাতকে ভাগ্য রাত্রি, ভাগ্যের রাত্রি, ভাগ্য রজনী বলে মনে করা যাবে না। এই রাতে হালুয়া বিতরণ, শিন্নি বিতরণ, অতিমাত্রায় লাইটিং করা, এগুলো করা যাবে না। বরং এই রাত্রে আল্লাহ যেহেতু বান্দাকে ক্ষমা করে দেয়, এমন পরিবেশ আমরা নিজেদের জন্য করে রাখবো যে পরিবেশ দেখলে আল্লাহ আমাদেরকে বেশি বেশি ক্ষমা করবে। সরে পড়ে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুন। আমিন। যতগুলো কথা বললাম কোরআন এবং হাদিস থেকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায় সেগুলোর জন্য আল্লাহ আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা বলি আমিন।